মাটির নিচে আরো একটি পৃথিবী, সেখানে রয়েছে গাছ, বন্য প্রাণী, আবার পালা করে হচ্ছে দিন রাতও। লাস ভেগাসের মাটির 26 ফুট নিচের এই অন্য পৃথিবীর আয়তন 15,000 বর্গফুট, আসলে পুরোটাই কৃত্রিম, তবে দেখে বোঝার উপায় নেই। আর যদি মাটির নিচে এই পৃথিবীতে গিয়ে হাজির হন, তাহলেও তা সহজে বোঝার উপায় নেই, এটি আসলে একটি বাড়ি। তবে কে বানিয়েছিলেন এটি? জেরি হ্যান্ডারসন নামে এক ব্যবসায়ী 1969 সালে এই বাড়িটি বানান। চিরকালই ভূগর্ভস্থ বাড়ির প্রতি ঝোঁক ছিল তার। 1983 সালে এই ব্যবসায়ীর মৃত্যু হয়। মৃত্যুর পর স্ত্রী ভূগর্ভস্থ বাড়িতে থাকতেন না, বরং এই বাড়ির ঠিক উপরেই নিজের জন্য একটি বাড়ি বানিয়ে নেন। পরে বেশ কয়েকবার হাত বদল হওয়ার পর লাস ভেগাস সোসাইটির প্রেসিডেন্ট মার্ক ওয়েলকাম ওই বাড়িটি কিনে নেন। সেখানে থাকতে শুরু করেন তিনি, আর মাটির নিচের বাড়িটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। আর আপাতত এই সম্পত্তি হস্তান্তরের অপেক্ষায় রয়েছে লাস ভেগাস, যার মূল্য দাঁড়িয়েছে 137 কোটি টাকা। বাইরের জগতে যা আছে শিল্পীর সৌজন্যে সবটাই এই ভূগর্ভস্থ জগতে রয়েছে, যেমন পাহাড়, পাহাড়ের মাঝ দিয়ে নিচে নেমে এসেছে জলধারা। আছে 2টি বেডরুম, 3টি বাথরুম, গোলাপি রঙের একটি আধুনিক রান্নাঘর এবং বাড়ির সামনে খোলা জায়গা, সেখানে পায়ের নিচে সবুজ ঘাসে ঘেরা। বাড়ির সামনে সেই খোলামেলা জায়গায় সুইমিং পুল আর পাশে রয়েছে ডান্স ফ্লোর। এছাড়াও আছে স্পা, বার, বারবিকিউ। বাড়ির চারপাশ রয়েছে বিশাল পাহাড় আর জঙ্গল। আর সবচেয়ে বিস্ময়ের হলো এই বাড়ির লাইটিং ব্যবস্থা এতটাই উন্নত প্রযুক্তিতে করা হয়েছে, বাইরের দিন রাতের সঙ্গেই পালা করে এখানেও দিন রাত হয়।